today I saw you, Sarada Shilpayan, Saraswati Puja 2019. I am Mausumi. Sarada Shilpayan Art Exhibition 2019. Then I saw you our Saraswati Murti. I girl made by Saikat. Now I saw you our Jovano X theme Rajbari, yeah, old Jamindar Bari. It's a theme-based puja. It's a jhumar. Again, plaster of Paris idol. Shokol upostit shodhyo. মানুষদের আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাচ্ছি ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি যন্ত্রের যন্ত্রণা প্রথম দিকে একটু শুরুতে সেটা নিয়ে আমাদের আজকে চলাটা আমাদের চলাটা শুরু হয়েছে আমরা সারা বছর ধরে যে শিল্প চর্চাটা করি সেই শিল্পচর্চার একটা সামগ্রিক রূপ আমরা এই দিনটায় প্রকাশ করার চেষ্টা করি শুধুমাত্র ছবি আঁকা নয় তার সঙ্গে রয়েছে গান আবৃত্তি এবং মননশীলতার যে দিকগুলোয় গেলে মানুষ একটা সৃষ্টিশীল কিছু তৈরি করতে পারে সেইগুলোর সাধনার বা দিন এখানে তৈরি হয় আমরা আশা করব আমরা সেইভাবে আমাদের জীবনটাকে কিছুটা হলেও অন্তত চালিয়ে নিয়ে যাওয়ার তো আজকে প্রথম আমি দেখে নেব উজ্জ্বল বাবুকে উনি কিছু কথা বলবেন এবং তার সঙ্গে একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন দু বছর পর আসতে পেরেছি গত দু বছর অনিবার্য কারণে আমি আনন্দ সন্ধ্যায় উপস্থিত থাকতে পারিনি আমার বিশ্বাস আমরা যারা সারদা শিল্পায়নের অনুরাগী আমাদের কাছে সরস্বতী পুজো আর এই সারদা শিল্পায়নের অনুষ্ঠান যেন সমার্থক হয়ে গেছে রবীন্দ্রনাথের ভাষায় যেন মিলে যায় এই সারদা শিল্পায়নের অঙ্গন শুধু তো আঁকা শেখার একটা শুধু আঁকা শেখার স্কুল নয় এ কথা আগেও স্মরণ করেছি অনেকবার যখনই এখানে আসার সুযোগ পেয়েছি যিনি এখানে শিক্ষক বারবার আমাকে মনে করিয়ে দেন উজ্জ্বলদা আমার কথা কিছু বলবেন না কিন্তু এই যে স্বপ্নটা তিনি দেখেছেন এবং আমাদের দেখাচ্ছেন সেটাতে সেটা বলতে গেলে ওর কথা কিন্তু এসেই যায় এখানে এসে মনে হয় আমার অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই সারদা শিল্পায়ন শুধু আঁকা শেখা নয় তিনি একজন মানুষ করারও কারিগর কেননা যত আঁকা শেখার পাশাপাশি একটা অনুষ্ঠান সংগঠন করতে কত কিছু লাগে কত দিক আছে তার একটা অনুষ্ঠানকে সুচারুভাবে সম্পন্ন করতে সেগুলো তাকে দেখে বাচ্চারা শেখে এটা বড় কম কথা নয় কেননা আমরা জানি যে কোনো পারফর্মিং আর্টসে তিনজনের ভূমিকা থাকে প্রথম তো শিল্পী যিনি পারফর্ম করছেন তারপরে থাকেন দর্শক শ্রোতারা যারা সেটা গ্রহণ করবেন রসিক সমজদার ছাড়া কিন্তু
একটা মহৎ শিল্পীর প্রদর্শন সম্পূর্ণ হয় না যতক্ষণ না সেই নসিক দর্শক সমাজ উপস্থিত থাকে। এছাড়াও ভূমিকা আছে আরেকজনের, যেটার কথা আমরা ভুলে যাই, সংগঠক বা আয়োজক, যিনি অশেষ পরিশ্রম করে এই সফলতা সফল করছেন। কাজে এই যে তিনটে ভূমিকা, সংগঠক, শিল্পী এবং দর্শকের, এটার একটা সুন্দর আমরা উদাহরণ দেখতে পাই প্রত্যেক বছরই আনন্দধারা অনুষ্ঠানে। আমার বিশ্বাস বাচ্চারা সেটাও তো শিখছে। আপনারা দেখুন কত কিছু শেখার সম্ভাবনা খুলে দিয়েছে এই অঙ্গন, এত সুন্দর করে এখানে সাজানো হয়। শিল্প ভাবনার দিক দিয়ে এই পরিসর ছোট্ট, কিন্তু এর মান অনেক উঁচুতে বাঁধা। আমি তো এখানে এসে কিছু বলবার আগে যথেষ্ট ভয় ভয় থাকি, কেননা এই অনুষ্ঠান দেখতে ছোট হলেও এর মান, যেটা আগেও বলেছি, অনেক অনেক উঁচুতে বাঁধা। এছাড়াও দেখুন এখানে একটি ছোট্ট পত্রিকা প্রকাশিত হয়, উড়ান। এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে আমি বলবো, এটাও খুব সহজ কাজ নয়। লেখা জোগাড় করা, অলংকরণ, পাতা সাজানো এবং সর্বোপরি প্রুফ দেখা, যেটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে, আপনাদেরও জানের আছে, আপনারা জানেন যে একটা লেখা যদি 10-12 বারও প্রুফ দেখা হয় তারপরও একটা না একটা খুঁত পেল, এবং নিখুঁত যিনি করতে চান, এই সারদা শিল্পায়নে এসে দেখেছি প্রতিটি জিনিসই নিখুঁত ভাবে করার জন্য কি সযত্ন প্রয়াস, কি নিষ্ঠার ছাপ। তো কাজেই এগুলো বাচ্চারা সবই শিখছে। কাজেই দেখুন একটা ছোট্ট স্কুল সে কত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আমি আর বেশি সময় নেব না, কেননা শুরুতেই আমাকে বলতে বলা হয়েছে এরপরও অনেক অনুষ্ঠান বাকি আছে। আপনাদের কাছে আমি এটাই আশা করব, অভিভাবকদের কাছে, আপনারা আরো বেশি করে আপনাদের ছেলে মেয়েদের এখানে পাঠাবেন, শুধু আঁকা শেখার জন্য নয়, মানুষ হবার জন্য। আমার মনে আছে 2 বছর আগে উড়ানে একটি ছোট্ট গল্প আমি লিখেছিলাম, একটি রূপকথার জন্ম। আমি বলছি না যে বিরাট কিছু সুন্দর লিখেছিলাম, কিন্তু আমি ওটাতে দেখাতে চেয়েছিলাম যে এই আঁকা শিখতে এসে শুধু আঁকা শেখাই নয়, জীবনের চলার পথে ছন্দ আনে, আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবার জন্য প্রস্তুত করে দেয়, তার শুরুটা হয় কিন্তু এখানে। আজকে আমি শেষ করার আগে আমার প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন, বস্তুত এবারে আমরা দেখলাম এই শীতে আমাদের সঙ্গীত এবং সংস্কৃতি জগতের মহারথীদের মহাপ্রয়াণের যেন একটা মিছিল পড়ে গিয়েছিল। তার মধ্যে ছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অগ্রজতম কবি, আমাদের অত্যন্ত প্রিয়। ওনার একটি ছোট্ট কবিতা আমি হোয়াটসঅ্যাপের সৌজন্যে পেয়েছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। শিল্পায়নের আবারও একটা অনুষ্ঠান করবার সুযোগ এবং সবার সঙ্গে মিলিত হওয়ার আর একটা সুন্দর জায়গা, এবং আমি সারদা শিল্পায়নের যে কর্ণধার আমি অনুপমকে আমার কৃতজ্ঞতা, এবং উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আর আগে যিনি বলে গেছেন, ওনার অমূল্য বক্তব্য লিখে গেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, ওনাকে নিয়ে একটি কবিতা উনি আবৃত্তি করেছেন। এবং সত্যি কথা, আজকের এই এটা একটা বিরাট বাস্তব যে যে পথে আমরা সবাই চলেছি বা আমরা চলতে বাধ্য হচ্ছি, বিশ্বায়নের প্রভাবী হোক, ধর্মীয় প্রভাবী হোক, রাজনৈতিক প্রভাবী হোক, সব কাজ যে ঠিক হচ্ছে না সেটা আমরাও বুঝতে পারি, তবু তার মধ্যে এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের প্রয়াস, এগুলো যদি বারবার ফিরে আসে। আর আমি অনুপমকে আরো বলেছিলাম, যদি আমরা এই ধরনের সবাই মিলিত হচ্ছি, যদি আরো একাধবার করা যায়, ও করছে কিন্তু ও তো একা, তো আমরা বলে যাই, কিন্তু আমরাও কি নিজেরা ওর সঙ্গে কতটা থাকতে পারি, বা প্ল্যান করছো আমরা কি কিভাবে সাহায্য করতে পারি। সাহায্য মানে অর্থনৈতিক সাহায্য নয়, এছাড়া অনেক সাহায্য আছে, পাশে থাকাটাও একটা বড় সাহায্য। আর যারা এখানে আঁকতে আসে, আমার মেয়েও অনেকদিন এখানে আঁকা শিখেছে অনুপমের কাছে, কিন্তু যারা আসেন, যে আমাদের বক্তা বলে গেছেন সত্যি তো, যে শুধু আঁকা তো নয়, কিন্তু জড়তা প্রত্যেকের মধ্যেই আমাদের রয়েছে, কারো বেশি কারো কম,
সেটা কাটানোর জন্য এই ধরনের শিক্ষা কেন্দ্র খুবই দরকার। এখানে বেশি বেশি করে আসবে, বেশি কথা বলবো না আমি। শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওনার প্রতি আমার অটুট শ্রদ্ধা। আমি এটা বহু পুরনো কবিতা, উনি অনেক আগেই কবিতাটি লিখেছিলেন, যদিও আজকের দিনে কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিক। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমরকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুদের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমরকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নিশা গাঙ্গুলি এসে গেছেন না? আচ্ছা নিশা বসো, নিশা একটু লেটে এসেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, নিশার জন্য একটা জোরে হাততালি দেবে, অনেক ছোট অনেক উৎসাহ নিয়ে এসেছে নিশা আমাদের আজকের এই সুন্দর সন্ধ্যায় সুন্দর অনুষ্ঠানে। নিশা আবৃত্তি করে শোনাবে, নিশা এসো। রান্নাঘরে রাত দুপুরে শব্দ ওঠে ছাপুস ছুপুস, মুচকি ফুটে মুচকি ছেলে খাচ্ছে যে ভাত হাপুস হুপুস, জানলা কপাট বন্ধ সবে, কেমন করে ঢুকলো ওটা ফুটকি? তবে হতেই পারে, ইচ্ছে মতন শুটকো মোটা, যে ভেবেছি আটকে ওকে খবর দেব কাজ থানাতে, পুলিশ এসে সবক শেখা, নইলে হবে হার হাঁপাতে, অমনি বেটা মারলো যে লাভ উল্টে দিয়ে ইটের দেওয়ার, বুঝছে বুঝে মনের কথা ভাবার সময় হয়নি খেয়াল, দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে পাখিয়ে ধরি চুলের মুঠি, ওমা দেখি উধাও সে ভূত হাত ছুঁয়েছে মাচার খুঁটি, হঠাৎ শুনি বাড়ির ছাদে হাসির লহর, হা হা হি হি, নাকি সুরে ডাকছে কেউ, আয়না সবাই সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা। আজকে এনারা যে সমবেত সঙ্গীত অনুষ্ঠান করছে, বাচ্চা এবং বড় সবাইকে মিলে, কারা কারা আজকে অংশগ্রহণ করছে নামগুলো একটু পড়ে দিই। রাহুল সিনহা মহাপাত্র, শ্রেয়া চ্যাটার্জি, স্পন্দন দাস, সিদ্ধার্থী বেরা, স্নিগ্ধা দাস, এর সঙ্গে পরবর্তীকালে যারা আসবে নামটা আমি এখনই পড়ে দিচ্ছি, কারণ পরে বলবো। আচ্ছা পরে বলবো, ঠিক আছে। আচ্ছা যাদের নাম বললাম সবাই আছো তো ওখানে? আচ্ছা ঠিক। আমাদের চলবে না বলবো, মনে চলবে না।
এটিভির দৌলতে মাঝে মাঝে আমরা শুনতে পাই রেডিও নাটক। রেডিও নাটকে যারা অভিনয় করে তাদের তো দেখা যায় না, কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছেন, তো সেইটা একটুখানি যদি আমাদের দেখছেন কিন্তু না দেখার ভান করে যদি একটু শুধু শোনেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। রেডিও যেমন শুধু শুনতেন ধরুন, সেরকম যদি শোনেন সেটা একটু চেষ্টা করে দেখুন যদি হয়। আর একটা কথা বলি, আমরা এখানে সবাই কেউ প্রফেশনাল লোক নই, প্রত্যেকেরই ব্যবসা আছে, চাকরি আছে, ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ হাউসওয়াইফ, কেউ স্কুলে পড়ায়, কেউ মহিলারাও তাই। তো প্রত্যেকেই নিজের নিজের কাজ বাঁচিয়ে আমরা একটুখানি আড্ডার বদলে একটু রিহার্সাল দিয়ে একটা নাটক তৈরি করি। আমরা দু একটা নাটক, তিন চারটে নাটক করেছি। এবারে দেখুন আমাদের আবার যেমন এক আজকে একজন আসতে পারেনি, সে অনেক দূরে চাকরি করে সেই জন্য এখানে আসতে পারলো না, তো তার অভিনয়টা আমাদের একজন দুজন একজনই দুজন অভিনয় করছে। সেই জন্যই বলছি আপনারা একটু কনফিউশন আসবে যে একই লোক দুটো করছে দুটো চরিত্র, সেই জন্য আগে থেকে একটু বলে দিলাম ব্যাপারটা, একটু মানিয়ে নেবেন ব্যাপারটা। আমরা নাটকটা শুরু করছি, শুনুন। রবীন্দ্রনাথের মননে প্রকৃতি ও প্রেম অঙ্গাঙ্গী, তাই তার সৃষ্টিতে প্রেম তা সে যে ধরনেরই হোক না কেন চন্দনের মতো বিশুদ্ধ হয়ে ওঠে সমাপ্তিতে। শুনি রবীন্দ্রনাথের নৌকডুবি আমাদের ভাবনায়। আলোচনা করে চায়ের আসরটাকে খারাপ করছেন। হ্যাঁ মানছি আপনি আইনের ছাত্র, তাই বলে কি সবসময় এইরকম মামলা মকদ্দমা নিয়ে আলোচনা করতে হবে? ক্ষমা করবেন হেমনলিনী দেবী, তবে কি আপনার মতো সাহিত্য নিয়ে আলোচনা করব? তাতে কি দোষ? না তাতে কোনো দোষ নেই, তবে বাস্তবিকতাও নেই। আপনি কিন্তু এগুলো ঠিক বলছেন না বাবা, তুমি কিছু বলো। থাক, তুমি তো আবার রমেশ বাবুর পক্ষই না। রমেশের পক্ষ তো নিতেই হবে। বাবা, বাইরে মনে হয় কেউ ডাকছে, আমি গিয়ে দেখি। হ্যাঁ যা। রমেশ, এই সন্ন্যাসীর মামলাটায় তোমার কি মতামত? আচ্ছা, সন্ন্যাসী কি আসল রাজা? এখন তো সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে দুজন সাক্ষী এলে। রমেশ বাবু, আপনার একটা চিঠি এসেছে দেশের বাড়ি থেকে, আপনাকে বাসায় পাইনি তাই এখানে নিয়ে এসেছে, একবার এখানে। কিন্তু তাকে বিষ খেতে হবে না, তার একটু কষ্ট হবে তবুও দুটো প্রাণ তো বাঁচবে। রমেশ তার পিতৃ আদেশ অগ্রাহ্য করতে পারলেও অপরিচিতার অনুরোধ উপেক্ষা করতে পারল না। এরপর বিবাহ তো সম্পন্ন হলো, কিন্তু রমেশের উপর একুন অজানা সংকোচ গ্রাস করে রেখেছে। শুভ দৃষ্টিতে চার চোখ এক হলো না। পরের দিন জড়ো করলো রমেশ তার নববধূ ও বরযাত্রী নিয়ে নদীপথে ফিরছিল। অন্যান্য আত্মীয়
আত্মীয়ের কোনো সন্ধান পেল না। কিছুক্ষণ খোঁজার পর দেখল নবপরিণীতা বধূটি প্রায় প্রাণহীন ভাবে পড়ে আছে। রমেশ তাকে নিয়ে বাড়ি ফিরল। অন্যদিকে দীর্ঘদিন রমেশের অনুপস্থিতি হেমকে উদ্গ্রীব ও বিচলিত করে তুলল। তার চেয়ে অধিক ভয় কমলা সংসার গোছানোয় মন যত্ন ভালো লাগা তাকে আচ্ছন্ন করে দিচ্ছে। এর থেকে নিজেকে মুক্ত করতে রমেশ এক প্রকার জোর করেই কমলাকে এক আবাসিক বিদ্যালয়ে ভর্তি করল। কমলার কোনো আপত্তি মানল না। তারপর রমেশ হেমের বাড়ি আসে। কোথায় ছিলেন এতদিন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জানেন বাবা আপনার জন্য কত চিন্তা করছেন। আমার বাবার ইয়লোকে নেই। সে কি কি করে? আহ, চুপ করে থাকবেন না, বলুন, এতদিন জানাননি কেন? শুধু শুধু তোমায় দুশ্চিন্তায় ফেলতাম। আমার দুশ্চিন্তা? তা অবশ্য ঠিক। আমার চিন্তা করা না করাতে আপনার কি যায় আসে? অনেক কিছু যায় আসে হেম, তুমি তা বোঝো না। আমার বোঝাটাই কি শেষ রমেশবাবু? আপনি একখানা পত্র লিখতে পারতেন। লিখেছি হেম, তুমি জানো না তোমায় কত চিঠি লিখেছিলাম, কিন্তু তোমার কাছে তা পাঠাবার সুযোগ পাইনি। আপনি বসুন, আমি বাবাকে ডাকছি। না হেম, আজ আমি শুধু তোমার সঙ্গে কথা বলবো, আমাদের কথা বলবো। অন্নদাবাবু তোমার আমার সম্পর্কে যে পরিণতি চান। আমি তোমার দাদাকে খোঁজ নিতে বলেছিলাম, সেও একই খবর এনেছে। এ কথা আমায় বলেও হয়তো আমি বিশ্বাস করব না। যতক্ষণ না তার মুখ থেকে শুনছি আমি বিশ্বাস করব না। আমি জানি হেম তোমার মনে